9 সাল পর্যন্ত এককভাবে এই পুরস্কার দিয়ে এসেছে। নির্বাচিত সাংবাদিকদের ভোটে এই পুরস্কার দেয় ফ্রান্স ফুটবল। 2010 থেকে ফিফার সঙ্গে একীভূত হয়ে ফিফা ব্যালেন্ডিওর নাম ধারণ করে এই পুরস্কার। গত 6 বছর এই পুরস্কারের জন্য বিশ্বের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচরাও ভোট দিতেন, তবে এবছরই আবার ফিফা থেকে আলাদা হয়ে এককভাবে এই পুরস্কার দিচ্ছে ফরাসি ম্যাগাজিনটি। আর ফিফাও আলাদাভাবে বর্ষসেরা ফুটবলারদের পুরস্কার দেবে। 30 জনের প্রাথমিক তালিকা আগেই দেওয়া হয়েছে। সোমবার রাত 1টায় সারা বিশ্বের 173 জন নির্বাচিত সাংবাদিকদের ভোটে প্যারিসে একজনকে জয়ী ঘোষণা করা হবে। শেষ করছি নিউজ 9। যাবার আগে